বিরোধীয়ে হার পাই নাই। বারোটা সমষ্টি দখলৰ বাবে বিজেপির ব্লু প্রিন্ট, চৈধ্যটা সমষ্টিতে থাকিব 30-40 জনীয় দল। 2024 লোকসভা নির্বাচনের যুদ্ধংদেহি তৎপরতা চলাইছে রাজ্যিক বিজেপিয়ে। রাজ্যের 14টা লোকসভা সমষ্টির রাজ্যিক বিজেপিয়ে প্রস্তুত করেছে বিশেষ ব্লু প্রিন্ট। বিজেপির লক্ষ্য 12টা সমষ্টি দখল, যদিও 14টা সমষ্টিতে দলটোয় কাম কাজ করব। সেই অনুসরি প্রতিটি সমষ্টিতে থাকিব 30-40 জনীয় দল। রাজ্যিক পর্যায়ের নেতাকর্মীর এই 30-40 জনীয় দলটোয় প্রতিটি সমষ্টিতে 15-20 দিন বাহর পাতিব। এই দলটোত থাকিব মন্ত্রী, বিধায়ক আর বিভিন্ন পর্যায়ের বিষয়ববীয়া। এটা সমষ্টিত এই দলটোয় অভিযান সামরার পাছতেই আন এটা সমষ্টিত চলাব অভিযান। এই দলটোয় প্রতিটি নির্দিষ্ট লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টিতে বুথ পর্যায়ের নির্বাচনী অভিযান চলাব। অকল ইমানেই নহয়, প্রতিটি বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত করিব এখনকৈ রাজহুয়া সভা, লগতে জিলা মণ্ডল আর বুথ কমিটির সদস্যসকলের জড়িয়ে ভোটারের সঙ্গে পুনপটিয়াকৈ যোগাযোগ করিব। ভোটারের ঘরে ঘরে গৈ কেন্দ্র আর রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক আসনির সন্দর্ভতো এই দলটোয় চলাব প্রচার। লগতে অরুণোদয়কে ধরে বিভিন্ন হিতাধিকারী আসনির সন্দর্ভতো রাইজর পৰা লব মতামত। যদি কোনো যোগ্য লোকের নাম হিতাধিকারী আসনিত বাদ পড়ে গেছে, তেনে লোককো এই অভিযানতে সামরি লওয়া হব। ইফালে যোরহাট লোকসভা সমষ্টির বিজেপিয়ে এটা বিশেষ দল গঠন করেছে। বিত্তমন্ত্রী অজন্তা নেওগর নেতৃত্বত গঠিত এই দলটোত আছে বিধায়ক তরঙ্গ গগৈ, রূপেশ গোয়ালা, প্রশান্ত ফুকন, তেরস গোয়ালা, ডক্টর অমিয় কুমার ভূঁয়া, বিনোদ হাজরিকা আর প্রাক্তন বিধায়ক ঋতুপর্ণ বরুয়া। তদুপরি দলত রখা হয়েছে রাজ্যিক বিজেপির কেবাগৰাকীও বিষয়ববীয়া। উল্লেখ্য যে যোরহাট লোকসভা সমষ্টিত বিরোধী ঐক্যমঞ্চ অসমৰ প্রার্থী গৌরব গগৈ হব পাৰে বুলি চর্চা চলিছে। বর্তমান কলিয়াবর লোকসভা সমষ্টির কংগ্রেস সাংসদগুলি যাতে এই সমষ্টির পৰা বিজয়ী হব নোৱাৰে তার বাবে বিজেপির লক্ষ্য হয়ে পড়ছে যোরহাট। আনহাতে যোরহাটের সমান্তরালকৈ কোকরাঝাৰ লোকসভা সমষ্টির বিশেষ দল গঠন করে অভিযান সামরিছে বিজেপিয়ে। কোকরাঝাৰৰ দলটোত আছিল মন্ত্রী রঞ্জিত কুমার দাস, ডক্টর রণোজ পেগু, অজন্তা নেওগ, পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্লবরুয়া আর অশোক সিংহল। এই দলটোয় কোকরাঝাৰ লোকসভা সমষ্টির সকল বুথলৈ গৈ ভোটারের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ স্থাপন করে। উল্লেখ্য যে লোকসভা নির্বাচনলৈ মাত্র 3 মাহ থাকার পাছতো বিরোধী ঐক্যমঞ্চ অসমে কোনো রণনীতিয়ে প্রস্তুত করিব পৰা নাই। তার বিপরীতে বিজেপিয়ে সকলো ফালর লৈছে যুদ্ধংদেহি তৎপরতা। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।